গুড মর্নিং অ্যাসোসিয়েট অ্যান্ড অল লিডার্স, আজকে আমি কথা বলবো ফাটাফুটি একটা টপিকের উপরে, যে টপিকটা স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা অ্যাসোসিয়েটকে জানা দরকার এবং স্মার্ট ভ্যালুর বাইরে যারা রয়েছে তাদেরকে প্রত্যেকটা জানা দরকার। তো এই জিনিসগুলো ইউটিউবে সার্চ করে এই নলেজগুলোকে বা ইনফরমেশানগুলোকে নেওয়ার জন্য, বাট সেখান থেকে পুরোপুরি নলেজটাকে পায় না, বা যদিও কিছু পায় সেখানে যদি ডাক্তারদের ভাষায় লেখা থাকে বা বলে তারা বুঝতে পারে না। তো সিম্পল পাতি বাংলা ভাষায় এই নলেজটাকে ক্লিয়ার করবো, নলেজটাকে ক্লিয়ার করার জন্য ভিডিওটাকে তৈরি করছি। ওকে, তো এই কথা বলবো আমি করোনা ভাইরাস বা কোভিড-19 নিয়ে। এই ভাইরাসটা কী, এর লক্ষণ কী রয়েছে, হলে কী করণীয়? তো এই ভাইরাসটা হচ্ছে একটা প্রোটিন দিয়ে কিন্তু ভাইরাসটা তৈরি, ঠিক আছে। এটা হচ্ছে মানুষ টু মানুষ, মানে হিউম্যান টু হিউম্যান কিন্তু একে ছড়ায়। এক থেকে 1.5 মিটার বা 2 মিটার পর্যন্ত কিন্তু এই ভাইরাসটা ছড়াতে পারে, ওকে। এবং এই ভাইরাসটা আকাশে ওড়ে না, বা মানে শূন্যতে ওড়ে না, এই ভাইরাসটা যে কিনা মাটিতেই পড়ে থাকে, ওকে। এই ভাইরাসটা ম্যাক্সিমালে কী করে না, আমাদের ফুসফুসে অ্যাটাক করে, আমাদের হিউম্যান বডি থেকে গিয়ে ডাইরেক্ট ফুসফুসেটা কিন্তু অ্যাটাক করে, এবং 2 সপ্তাহ কিন্তু টাইম নেয়। এটা আস্তে আস্তে বংশবিস্তার করে এবং কী মানে ওটা ফুসফুসটাকে ফেল করে দেয় এবং পেশেন্ট কিন্তু মারা যায়, ওকে। ঘাবড়ানোর কিছু নেই, ভয় পাওয়ার কিছু নেই, বেসিক নলেজটা যদি ক্লিয়ার থাকে তাহলে আমরা কিন্তু প্রবলেমগুলোকে সলিউশন করতে কিন্তু খুব সুবিধা হবে। তো তার জন্যই ক্লিয়ার করার চেষ্টা করছি, ওকে। তো এই লক্ষণ হচ্ছে নর্মাল, মানে কাশি ঠান্ডার মতনই, ঠিক আছে, ওই জন্য বোঝা যায় না, পেশেন্টটা কিন্তু মারা যায়। তো যেটাকে রয়েছে সর্দি লাগবে, ঠিক আছে, ঠান্ডা লাগবে, শুকনো কাশি হবে, জ্বর আসবে, এগুলোই হচ্ছে লক্ষণ। এবার যদি হয় তাহলে আমাকে কী করতে হবে, ঠিক আছে, কোনো মানুষের যদি হয় আমাকে এটাকে হওয়ার পরে আমাকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কোনো সেফ জোনে থাকতে হবে, যেখানে তার থেকে যেন 8-10টা মানুষের না ছড়াই। এই ভাইরাসটা মোটামুটি 2000 মানুষকে কিন্তু এটাকে আক্রান্ত করতে পারে, ওকে। আর আমাকে সেফ জোনে থাকতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং টিকটাকের ওষুধ খেতে হবে, ওকে। এবং যারা সুস্থ তাদের, যারা না আসে তাদেরকে কী করণীয়, ঠিক আছে, তার আগে বলে দিই, যারা হচ্ছে তোমার পজিটিভ বেরোয় তারা যখন কাশবো, এখানে এভাবে কিন্তু কাশবো না, এভাবে কিন্তু কাশবো, কাশলে কী হবে, তাহলে আমাদের ভাইরাসটা কিন্তু এখন দেখো যার পজিটিভ হয়ে যাচ্ছে, যদি এইভাবে কাশে তাহলে কিন্তু আমাদের ভাইরাসটা কিন্তু মুখ দিয়ে বা মুখে ম্যাক্সিমাম বেশি ক্ষেত্রে মুখে থাকে এটা, ঠিক আছে, মানে ফুসফুস থেকে সেটা আরে কিন্তু মুখে থাকে। এবার আমরা যখন এখানে কাশছি তখন আমাদের কিন্তু ভাইরাসটা হাতে আসছে, এবার হাতে আসার পর যখন আমরা কোনো জিনিসে হাত দিচ্ছি সেই জিনিসটা যদি আবার কেউ অন্যকে হাত দেয় তখন কিন্তু তারা কিন্তু ভাইরাসটা কিন্তু অ্যাটাক করার সম্ভাবনা কিন্তু রয়েছে, ওকে। এবং বেসিক্যালি বা ম্যাক্সিমাম কিন্তু মারা একটা কারণে যে তাদের ইমিউনিটি কিন্তু পাওয়ারটা খুব কম থাকে, ওর জন্য বয়স্ক এবং বাচ্চা তাদেরকে কিন্তু বেশি করে কিন্তু এই ভাইরাসটা কিন্তু অ্যাটাক করে। ক্লিয়ার কী বললাম, ইমিউনিটি মানে ইয়ং যারা রয়েছে তাদেরকে অ্যাটাক করে, কিন্তু যাদের ইমিউনিটি পাওয়ারটা বেশি তাদের কিন্তু কোনো প্রবলেমটাকে হয় না, আর যাদের ইমিউনিটি পাওয়ারটা কিন্তু কম তাদের কিন্তু প্রবলেমগুলোকে হয়, কারণ বাচ্চার বয়স্কদেরকে ইমিউনিটি কিন্তু পাওয়ারটা কিন্তু খুব কম থাকে, বাচ্চাদেরকে ইমিউনিটি পাওয়ার তৈরি হয় আর বয়স্কদের চলে যায়। ক্লিয়ার কী বললাম, আর মিডিল ক্যাটাগরি যারা থাকে ইয়ং ছেলে তাদেরকে কিন্তু খুবই কিন্তু কম হয়, তার সচেতন আমাকে থাকতে হবে। ক্লিয়ার কী বললাম, তো বলে দিলাম যে যাদের হয় তাদেরকে এইভাবে কাশতে হবে, ঠিক আছে, এই জায়গাগুলো করতে হবে। এবার যাদের হয়নি, যারা হচ্ছে বাইরে রাস্তাঘাটে বেরোচ্ছে, তাদেরকে করণীয়, তাদেরকে একটাই করণীয়, যখন কোনো জায়গা স্যানিটাইজ করবে সেখানে জল নাকড়া দিয়ে মানে স্যানিটাইজ করবে, কারণ ঝাড়তে মানে ঝাড়তে দিলে ভাইরাসটা কী হবে, উড়ে গিয়ে আবার কারোর না কারোর গায়ে আসবে বা বসবে, তাহলে কিন্তু সে অ্যাটাক করতে পারে, সংক্রমণ হতে পারে। ক্লিয়ার কী বললাম, তাহলে আমাকে করতে গেলে প্রথমত মাস্ক ব্যবহার করতে হবে, N95। এবার N95 মাস্কটা কিন্তু সচরাচর সবাইকে পাওয়া যায় না, সবাই কিন্তু দিতে পারে না, খুব দামিও, নর্মাল মাস্ক ইউজ করবো। এবং মাস্কটাকে বারবার করে আমাদেরকে ধুতে হবে, কারণ মাস্ক যেটাকে রয়েছে যখন আমাদের এই মাস্কটা যখন ওটা দুটো ভিজে যাচ্ছে ওখানে কিন্তু ভাইরাসটা থেকে যাচ্ছে, ওকে। এটা আমাকে ধুতে হবে, রেগুলার ধুতে হবে এবং রেগুলার পড়তে হবে। ক্লিয়ার কী বললাম, রেগুলারটাকে ইউজ করতে হবে, হাতে স্যানিটাইজ করতে হবে, কারণ স্যানিটাইজের মাধ্যমে অ্যালকোহলের মাধ্যমে কিন্তু ভাইরাসটা কিন্তু মরে যায়। ক্লিয়ার কী বললাম, অ্যালকোহল জাতীয় স্যানিটাইজার না থাকলেও আমাদের রেগুলার সাবানটাকে কিন্তু ইউজ করতে পারে। ক্লিয়ার কী বললাম, একদম পাতি বাংলা ভাষায় এগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করছি, এইগুলোকে মানলে কিন্তু চলে যাবে। ক্লিয়ার কী বললাম, তাহলে স্যানিটাইজ করবো, মুখে মাস্ক দেবো এবং জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন করবো, বা বাইরে যাবো যখন রেগুলার জামা কাপড়গুলোকে ধরার চেষ্টা করবো। ক্লিয়ার করুন, এই বেসিক জিনিসগুলোকে রয়েছে, এগুলোকে যদি ফলো করতে পারি তাহলে আমাদেরকে ভাইরাসটা অ্যাটাক করবে না, এবং যদি অ্যাটাকও করে তাহলে কিন্তু আমরা সেখান থেকে বাঁচতে পারবো। ক্লিয়ার কী বললাম, তো ভয় পাওয়ার কিছু নেই, সাবধানে থেকো, সচেতন থাকো, তাহলেই হবে। ক্লিয়ার কী বললাম, তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত রয়েছে, যদি ভালো লাগে একটা লাইক করবে এবং যদি চ্যানেল নতুন থাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান করবে অন করে রাখবে, যেন প্রত্যেকটা ভিডিওর আপডেট নোটিফিকেশান যেন তোমরা পেতে পারো। ক্লিয়ার কী বললাম, এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, বেসিক নলেজটা রয়েছে না, বেসিক নলেজটা যেন ইনফরমেশানটা সবার কাছে যেন মানে পৌঁছাতে পারে, বন্ধু বান্ধব বা ফ্যামিলির কাছে, ওকে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবে, কমেন্টে জানাবে, ওকে। ক্লিয়ার কী বললাম, তো আবার দেখাবে নতুন কোনো ভিডিওর সাথে, তো ততক্ষণ মধ্যে ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।